বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি এসে গেছি মেদিনীপুর গ্রামে একটা জায়গায়। তো সেটা বলে দেবো কোথায়। তো বন্ধুরা, আমার চোখে পড়লো যে এইখানে গবাদি পশুদের দিয়ে মাস্টার্ড অয়েল, সরষ তেল তৈরি করা হচ্ছে। বন্ধুরা, বহুত ইন্টারেস্টিং এই মানে ভিডিওটা। তো বন্ধুরা, প্রথম দিয়ে লাস্ট অবধি দেখতে থাকো, তো বুঝিয়ে যাবে কি সুন্দর ভিডিওটা বানানো হয়েছে। তো কেমন করে পুরনো পদ্ধতিতে গায়েস সো কেসো আইলো সব বাড়িয়া গায়েস। আজ হাম আপকো দিখায়েঙ্গে যে মাস্টার্ড অয়েল প্রসেসিং ওল্ড অ্যান্ড নিউ টেকনিক। গায়েস কমেন্ট করনা কৌন সা টেকনিক সবসে বড়িয়া অর ইউনিক হ্যাঁ। গায়েস আজ পুরা বতায়েঙ্গে যে পেলে কা মাস্টার অয়েল কেসে প্রোডাকশন হতা থা অর অভি কেসে হো রে। গায়েস তো ভিডিও কো ফার্স্ট লেকে লাস্ট তক দেখো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এমনি করে মাস্টার্ড অয়েল তৈরি করা হতো। সব পিওর পুরো কাঠের তৈরি, বাবলা কাঠের তৈরি এই কাঠ, এইগুলো খুঁটিগুলো। তো বন্ধুরা, এই গবাদি পশু গরুকে মানে ষাঁড়কে কাজে লাগিয়ে এই ব্যবসাটা করা হতো। তো আগেকার যুগে এমনি করা হতো, আগেকার কেন এক একটা গ্রামে। এখন এই যে ভিডিওটা বানিয়েছি মেদিনীপুরে গিয়ে, তো আমার চোখে এই প্রথম এইটা পড়লো, তাই জন্য আমি এই কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করার জন্য পারমিশন। তো ফাইনালি পেয়ে গেলাম। তো এই দেখতে পাচ্ছ এগুলো খোল, অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো রেফারেন্স নেই, নতুন পদ্ধতিতেও যেমনি আছে এখনও সেই একই আছে। শুধু এর মধ্যে একটাই কি তোমরা বুঝতে পারছো যে এখানে ভাবছো যে পিওর। তো গাইস, পিওর বলে কোনো জিনিস হয় না। তো তোমরা যেটা মেশিনে করছো সেটাও পিওর আর এইটাও পিওর, ঠিক আছে। এই যে খোল তৈরি হচ্ছে, খোল এখানে মানে বেরাচ্ছে, তো পুরোনো পদ্ধতি তো সেম। মাস্টার্ড অয়েল তো বেরায়, তারপর দিয়ে যে ওয়েস্ট যে মালগুলো থাকে সেইটা দিয়ে আবার খোল তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, ডিফারেন্স কিছুই না। তো এইখানের মধ্যে মানে জাস্ট একটাই এ আছে, তো এর মধ্যে বেশি পরিমাণে এরা হার্ডওয়ার্ক করতো আর গবাদি পশুকে কাজে লাগিয়ে এরা কাজ করাতো। তো বুঝতেই পারছো কত পরিমাণে কষ্ট এই গবাদি পশুটার। অবলা পশু এদের মানে বলতেও পারছে না, আর এদের দিয়ে 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত এদের কাজ করানো হতো। তো এরা মানে কেউ কেউ আবার মানে কোনো কোনো পশু আবার মারাও যেত, বহুত কষ্টকর। আমার দেখে কেমন লাগছিল। আর এই গরুটা এখন কমসে কম 3 ঘন্টা ধরে এখন হেঁটে যাচ্ছিলো, তো বুঝতেই পারছো। আর তেমনি পরিমাণে এদের মানে ঘন্টাতে অমনি প্রোটেকশনও হয় না, ঠিক আছে, মানে তৈরিও হয় না অতটা উৎপা মানে। এবার বুঝতে পারছো যে আগেকার অনেক স্লো ছিল এই পদ্ধতির একটা টেকনিকটা, অনেক স্লো একদম। আর এখনকার টেকনিক সেটা আলাদা, সেটা আমি দেখাবো তোমাদের যে এখনকার টেকনিকে যারা যারা মাস্টার্ড অয়েল প্ল্যান্ট বানিয়েছো তারা তারা কেমন পরিমাণে প্রফিট করছো, তো সেটাও দেখাবো। তো দেখতে পাচ্ছো অনেকটা জায়গায় স্পেস নিচ্ছে, তার মধ্যে আবার গবাদি পশুর একটা খরচা, তার মধ্যে প্রচুর রিস্ক আছে, আর তার মধ্যে অনেক স্পিডে হচ্ছে না এটা, অনেক আস্তে আস্তে প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি তোমরা ভাবছো এইটাই খাঁটি তেল। তো বন্ধুরা, এটা ভুল ধারণা। তো বন্ধুরা, এইখানে খাঁটি তেল মানে ওইটাও খাঁটি, এইটাও খাঁটি। কি এইটা এখানে কি সোর্সের বদলে কি অন্য কিছু দিয়ে তৈরি হচ্ছে কি না, এটাও সোর্সে দিয়ে তৈরি হচ্ছে বন্ধুরা, ওইটাও সোর্সে দিয়ে তৈরি হচ্ছে। আর এই কাকুটাকে আজকে আমি জিজ্ঞাসা করলাম যে কাকু, আজ তোমাদের এখানে সরষের তেলের দাম কত? তো ওই কাকুটা বললো আমাদের এখানে সরষের তেলের দাম এখন 150 টাকা পার লিটার। তো বন্ধুরা, বুঝতে পারছো এইখানে খাঁটি তেলের দাম 170 টাকা থেকে 50 টাকা দিয়ে শুরু করে 70 টাকার মধ্যে এখানে তুমি সরষের তেল পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা যারা এইখানে অ্যাড্রেসটা চাও, তো ডিসক্রিপশানে আমার নাম্বার আছে, কল করতে পারো ইয়া কমেন্ট করো ডাইরেক্ট, আমি ফাইনালি অ্যাড্রেসটা দিয়ে দেবো এইখান দিয়ে যারা নিতে চায় মেদিনীপুরে। তো বন্ধুরা, এইখানে তোমার সরষের তেল পেয়ে যাবে। আর এবার তোমরা ভাবছো যে এটা করতে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে, তো সিম্পল হিসাব, গরুটার দাম 50,000 টাকা আর এইটা তৈরি করতে মিনিমাম 20-30,000 টাকা। গাইস, আব হাম দিখায়েঙ্গে আপকো নিউ প্রসেস মে কেসে মাস্টার্ড অয়েল তৈয়ার হতা হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার আমি এসে গেছি তোমাদের আর একটা ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিটা বিহারে অবস্থিত। বন্ধুরা, এই ফ্যাক্টরিতে তোমার প্রচুর পরিমাণে মাস্টার্ড অয়েল বানাতে পারবে, আর এর মধ্যে আনলিমিটেড তুমি 1 ঘন্টায় 30 লিটার পর্যন্ত তুমি মাস্টার্ড অয়েল বানাতে পারবে। আর যত বড় মেশিন হবে তত মাস্টার্ড অয়েল বানাতে পারবে, আর এর মধ্যে বেশি হার্ডওয়ার্কও লাগে না, কারণ এটা ফুললি অটোমেটিক মেশিন। আর এই মেশিনটার এখন বাজেট হচ্ছে কমসে কম
2-2.5 লাখ টাকা। তো বন্ধুরা, এর আলাদা আলাদা ধরনের মেশিন আছে। এক মেশিনে তোমার রিফাইন হয়, আর একটা জায়গা দিয়ে তোমার মাস্টার তৈরি হয়, মাস্টার অয়েল বেরায়, প্রসেস হয়, প্রসেসিং হয়। তো বন্ধুরা, এই মেশিনটা তোমার অটোমেটিক হবে, এর মধ্যে বেশি মেহনত লাগে না। তো এটা ফুললি অটোমেটিক। আর এই মেশিনের কিমত আমি তোমাকে বলে দিলাম, কোথা দিয়ে পাবে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, একই প্রসেস, কোনো আলাদা নয়। ওইখান দিয়ে যেমন গরুতে এটা কে করছিল, গরু মানে সাড়ে মানে ঘোড়া ছিল, আর এটা মেশিনে। তো এইটা অনেক স্পিডে, ওইটা কত আস্তে আস্তে হচ্ছিলো, এটা অনেক স্পিডে হচ্ছে। তো তোমরা বুঝতে পারছ যে কী পরিমাণে এখানে ফাস্ট মালটা তৈরি হবে। আর দেখো, কোনো এর মধ্যে আলাদা জিনিস নেই, ওইটাও কাঠের তৈরি, এটাও কাঠের তৈরি, মানে হালকা লোহার টাচ আছে, ওখানেও হালকা লোহার টাচ। তো বন্ধুরা, এখানে ডিফারেন্স কোথায় আছে? সবাই বলে যে আলাদা, আগেকার যুগে খাঁটি, এখানে খাঁটি। বন্ধুরা, সব জায়গায় খাঁটি, কিন্তু এর মধ্যে একটাই শুধু এরা প্রসেস মানে এ করে, মিলাওয়াট করে। যে মালটার মধ্যে কী মিলাওয়াট করে আছে আমরা পর্যন্ত জানি, ওটা পুরোটা ফুল সিক্রেট। না হলে সর্ষের দাম যেভাবে মানে 70 টাকা কেজি বা 50 টাকা কেজি হলেও 3 কেজি সর্ষেতে তোমাদের 1 লিটার তেল বেড়ে মানে 150 টাকা এমনি বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো তোর সর্ষের তেলের দাম কী করে তোমার 150 টাকা কেজি হচ্ছে, লিটার হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই খোল, খোলটাও পর্যন্ত বিক্রি হয়। তো বন্ধুরা, খোলটা যদি বিক্রিও হয় যদি 30 টাকা কেজি রিফাইন, তো বন্ধুরা প্রফিট করে দেওয়া হবে। তো বুঝতে